ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে, সব সময় আপডেট থাকুন খবরে। নমস্কার, 24 আওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে এখন আমরা উপস্থিত হয়েছি কলকাতা আরবান সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে, আর আমার সাথে রয়েছেন এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সোনিয়া পান্ডে আমার বাঁদিকে, এবং তার বাঁদিকে রয়েছে শ্রেয়া পান্ডে, এই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। তো আসুন, করোনা ভাইরাস নিয়ে যে পরিস্থিতি চলছে এখন আমাদের রাজ্যে, দেশে বা পুরো ওয়ার্ল্ডে, সেই নিয়ে আমি আজকে সোনিয়াজির সাথে কথাবার্তা বলবো, যে ওনার কিছু মতামত আমরা জানবো। আসুন, ওনার মুখে আমরা কিছু কথা আমরা শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমে আমি সোনিয়াজি, বহুত বহুত নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে। নমস্কার, নমস্কার। তো প্রথমে আমি আপনাকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে করোনা ভাইরাস নিয়ে দেশে যেরকমভাবে চারিদিকে মানুষের হাহাকার পড়ে গেছে, সেই অবস্থায় থেকে আপনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা মানে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কী মেসেজ দিতে চাইবেন প্রথমে? আমি এই যে পরিস্থিতি চলছে সেটার ব্যাখ্যা করা যায় না, খুবই দুঃখের ব্যাপার, খুবই শকিং আছে, অ্যালার্মিং আছে, যে আমরা আজকে এই পরিস্থিতিতে এসে গেছি যেখানে সব কাজকর্ম বন্ধ, বাচ্চাদের স্কুল বন্ধ, এল্ডারলি লোকদের ডাক্তার দেখানো বন্ধ। কাজে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি, আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যেন খুব তাড়াতাড়ি আমরা এটা ওভারকাম করতে পারি, একসাথে ওভারকাম করতে পারি, খুব কনফিডেন্টলি এটাকে ওভারকাম করতে পারি খুব তাড়াতাড়ি। তো আপনার সাধারণ মানুষদের কী মেসেজ থাকবে, মানে তারা কীভাবে করোনা থেকে নিজেকে সেফ রাখতে পারে? অ্যাকচুয়ালি আমার মেসেজ হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি অফ পিপলের জন্যে। প্রথমত আমি স্টার্ট করব উইথ দ্য স্টুডেন্টস। স্টুডেন্টসদের জন্যে আমি প্রত্যেকটা স্কুলকে একটা সাজেশন দিতে চাইছি, যে সিন্স আই এম আ টিচার অলসো ফর লাস্ট 31 ইয়ার্স, তো আমি সেই জন্য এটা খুব ভালো করে বুঝি যে বাচ্চাদের কোথায় সুবিধে কোথায় অসুবিধে, ইভেন প্যারেন্টসদের কোথায় সুবিধে কোথায় অসুবিধে। দিস ইজ দ্য রাইট টাইম, যখন বাচ্চারা বাড়িতে আছে, প্যারেন্টসরা রিল্যাক্সড আছে, বোথ দ্য প্যারেন্টস আর দেয়ার অ্যাট হোম, এটা রাইট টাইম কি স্কুলসরা যদি সব কলকাতার যতগুলো স্কুল আছে কি কলকাতার বাইরে যতগুলো স্কুল আছে, তারা যদি বাচ্চাদেরকে এই ছুটির মধ্যে ইনস্ট্রাকশনস অনলাইন থ্রু হোয়াটসঅ্যাপ বা এনিহাউ যদি এটা ফরওয়ার্ড করে দেয় যে কী ক্রাফট ওদের সিলেবাসের অনুযায়ী, যে ক্রাফট ওয়ার্ক যে আমরা বাড়িতে দিই বা আমরা যেটা ক্লাব ফাইলস দিই বা প্রজেক্ট ওয়ার্ক দিই, সেগুলো ওরা খুব বার্ডেনড হয় যখন ওয়েন দ্য স্কুল ইজ অন, ওদের খুব কষ্ট হয়, খুব বার্ডেনড হয়। তো দিস ইজ দ্য টাইম ওয়েন দে আর ফ্রি, আমরা একটু যদি সিলেক্ট করে ওদেরকে ক্রাফট ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, ক্লাব অ্যাক্টিভিটিস এগুলো দিই, আর এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম এমন কিছু আমরা অ্যাক্টিভিটি দেব না যেটা বাইরে গিয়ে ওদেরকে কিনতে হয়। হোয়াট এভার ইজ অ্যাভেলেবল অ্যাট হোম, বাড়িতে যে জিনিসটা আছে সে জিনিস দিয়ে ওরা যদি এগুলো কমপ্লিট করতে পারে বাড়িতে বসে বসে, এক দুটো জিনিস এখানে ফুলফিল হবে। এক হবে যে বাচ্চার টাইম পাস হচ্ছে, অ্যান্ড দ্য চাইল্ড ইজ বিজি উইথ সামথিং, আর দ্বিতীয়ত হবে যে স্কুল যখন খুলবে তখন ওর প্রেশারটা খুব কম হবে, অ্যাটলিস্ট এই যে ওয়ার্কগুলোতে বাচ্চারা ওভার বার্ডন সেটা থেকে বাচ্চারাগুলো একটু রিহাই পাবে। সেকেন্ডলি আমার সাজেশনস আছে টু দ্য এল্ডারলি পিপল, ফর দ্য এল্ডারলি পিপল, যারা বয়স্ক মাসিমা মেসোমশাই বাবা মা যিনি মানে যারা আছেন বাড়িতে, তারা কিন্তু আমরা বুঝতে পারি না পারি তারা কিন্তু খুব বেশি মানে ভয় পেয়ে আছে, আতঙ্কে আছেন, কারণ তারা বুঝতে পারছে যে এটার সিরিয়াসনেসটা কী, করোনা ভাইরাস COVID-19 সিরিয়াসনেসটা কী এবং কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তারা খুব চিন্তিত তাদের সন্তানকে নিয়ে, তাদের আশেপাশের লোকদেরকে নিয়ে, তাদের আত্মীয় স্বজনদের নিয়ে। তাই যারাই বাড়িতে অন্যান্য সদস্যরা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব ওদেরকে ম্যাক্সিমাম টাইম দিতে, ওদেরকে সব কিছু বোঝাতে, ওদেরকে এই যে ফিয়ারটা ওদের মধ্যে আছে সেটাকে কনফিডেন্টলি কথা বলে সারাক্ষণ ওদের টাইম দিয়ে ওদের একদম মাইন্ড থেকে বার করতে, দ্যাট দিস ইজ ইটস নট দ্যাট ইট ইজ নট কিওরেবল, এটা কিওরেবল, অনেক কেসেস পজিটিভ উইথ ট্রিটমেন্ট হয়েও মানুষ বাড়িতে ফিরে যাচ্ছে। কাজে চিন্তা তেমন কোনো কারণ নেই,
হ্যাঁ, এল্ডারলি পিপলদেরকে বাইরে বার করা একদমই চলবে না। বাইরের কেউ বাড়িতে এসে ওনাদের সাথে দেখা করুক বা ওনাদের ঘরে ঢুকুক, সেটা একদম চলবে না। সেটা আপনাদেরকে একটু মাইন্ডে রাখতে হবে। স্পেশালি আই এম ওয়ারিড ফর দ্য এল্ডারলি পিপল অ্যান্ড দ্য ডায়াবেটিক পেশেন্টস, রাইট? অ্যান্ড স্যার, ওয়ান মোর থিং উইচ আই উড লাইক টু সে ইজ, সবাই মিলে, হাত মিলিয়ে উইথ নেবার্স, উইথ ফ্রেন্ডস, উইথ রিলেটিভস, এটাকে ফাইট আউট করতে হবে। কারোর করোনা ভাইরাস হয়েছে বলে তাকে আমি মানে দূর কাছের থেকে সরিয়ে দেব বা তাকে আমি ঘৃণা করব বা তাকে আমি একদম ছোট নজরে দেখব, এই অ্যাটিটিউডটা একদম ভালো না। আজ ওনার হয়েছে, কাল আপনার হতে পারে, আমার হতে পারে। কাজে সিম্পাথি শুড বি দেয়ার, উই আর হিউম্যানস, সো উই হ্যাভ টু সিম্পাথাইজ উইথ হিউম্যানস। এটা আমার মেসেজ আপনাদের সবার কাছে। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যে আমি ফেসবুক খুললে, টিভি খুললে যেগুলো দেখি, ইটস ভেরি ডিপ্রেসিং, আমি খুব কষ্ট পাই, খুব ডিপ্রেসিং ফর মি, যে এখনও এই মুহূর্তে আমরা রাজনীতি করছি, আমরা পলিটিক্সকে তুলে আনছি, এই দল সেই দল, হিন্দু মুসলিম, ইট শুড বি স্টপড। আমাদের এই মুহূর্তে সব থেকে বড় এনেমি হচ্ছে, শত্রু হচ্ছে করোনা ভাইরাস, আর কোনো শত্রু নেই। এটা আপনি মাথা থেকে একদম সম্পূর্ণ নিজের মাথা থেকে বার করে দিন, পলিটিক্যাল পার্টিস নিয়ে কি হিন্দু মুসলিম নিয়ে, ডোন্ট ডু অল দিস। হিউম্যান বিইংস আছি আমরা, হিউম্যান বিইংসের মতন বিহেভ করা উচিত এবং সিম্পাথি দেখানো উচিত, এবং হিন্দু মুসলিম একসাথে মিলে এই লড়াইটাকে জিতবে, এটা আমি খুবই কনফিডেন্ট আমরা জিতবই। যে কাস্টই হোক, যে পলিটিক্যাল পার্টিই হোক, বোথ দ্য পলিটিক্যাল পার্টিসকে আমি রেসপেক্ট করছি। যে টাগ অফ ওয়ারটা চলছে এটা বন্ধ করতে হবে, এটা সাধারণ লোক করছে, ওনারা করছেন না, কিন্তু ওনারা কিন্তু দেশকে বাঁচাবার জন্যে জান লাগিয়ে দিচ্ছেন, কত রকমের স্টেপস ওরা ইউজ করছেন যাতে আমরা একটু রিহাই পাই, আমরা একটু বেঁচে উঠতে ভালোভাবে বাঁচতে পারি, আর যারা অসুস্থ আছেন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। সব রকমের ব্যবস্থা আমাদের পিএম আর চিফ মিনিস্টার দুজনেই করছেন, কাজে হেল্প দেম, হেল্প দেম, এইসব জিনিসগুলো বন্ধ করুন। দিস ইজ নট দ্য রাইট টাইম কমিউনিজম বা পলিটিক্স নিয়ে কোনো রকমের আলোচনা করা। দিস ইজ ভেরি ভেরি নেগেটিভ অ্যাটিটিউড, ইউ শুড গেট রিড অফ ইট ইমিডিয়েটলি, আদারওয়াইজ সামনে যেটা আসছে সেটা সামলানোর বাইরে হবে, তখন আর আপনারা সামলাতে পারবেন না এই পরিস্থিতি। এবার আমি সোনিয়াজির কাছে একটাই কোশ্চেন করব, যে সোনিয়াজি আপনি জানেন যে আমাদের প্রশাসন মানে আমাদের পুলিশ ব্যবস্থা যে উদ্যোগ নিয়েছে মানুষের পাশে যেভাবে এগিয়ে আসছে বা যতটা সাহায্যের হাত বাড়িয়েছে, আপনার কী মনে হয়? প্রথমত আমি ফার্স্ট কথাই বলবো, আই স্যালিউট টু দ্য কলকাতা পুলিশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোথ, কারণ এত সুন্দর কাজ ওনারা করছেন। আমরা ফ্রন্টলাইনার্সের কথা বলি, আর দে ইন দ্য ফ্রন্টলাইন, আমি এটা মনে করি ওরাও ফ্রন্টলাইনে আছেন। ওনারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কত রকমের পাবলিকের সাথে ডিল করছেন, ওরা বাজারের মধ্যে ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছেন, যেখানে যেখানে একটা ক্রাউড হচ্ছে সে ক্রাউডে অনেকেরই করোনা ভাইরাস নিয়ে ঘুরতে পারেন, কিন্তু দে আর ফিয়ারলেস, জাস্ট ফিয়ারলেস, ওনারা যাচ্ছেন, ওনাদেরও ফ্যামিলি আছে, ওনাদেরও পরিবার আছে, ওনাদেরও বাচ্চা আছে, ওনারা বাড়িতে টাইম দিতে পারছেন না, 24 hours দে আর ওয়ার্কিং, টয়লিং অন দ্য স্ট্রিট ফর আস, অ্যান্ড হোয়াট উই আর গিভিং দেম ব্যাক। আমরা ওনাদেরকে যেভাবে ওনাদের নিন্দে করি, কিছু লোক নিন্দে করে, অফকোর্স লিটারেট ক্লাস কখনো নিন্দে করে না, কারণ দে নো দ্যাট হোয়াট দে আর গোয়িং থ্রু। আর একটা জিনিস আমি বলি, যে ওনারা যে গানগুলো একদম একটা ইন অ্যান ইনোভেটিভ ম্যানার ওনারা গানগুলো গাইছেন, ফ্রম এরিয়া টু এরিয়া, ফ্রম পিএস টু পিএস লোক্যালিটি, এটা সত্যি মানে আমি, আমার কিছু বলার নেই, দ্যাট দিস ইজ নট দেয়ার জব, বাট দে আর ডুইং ইট ওয়াই টু ইন্সপায়ার আস, আমাদেরকে ইন্সপায়ার করার জন্যে। এরপরে আর কিছু বলার থাকে ওদের বিষয়ে? কিছু বলার থাকে না, উই মাস্ট অল সাপোর্ট দেম, অল বি উইথ দেম, অ্যান্ড অলসো আই থ্যাংক দ্য কমিশনার অফ পুলিশ ফর ডুইং আ ওয়ান্ডারফুল জব অ্যান্ড হেল্পিং আদার্স টু অলসো ইমপ্লিমেন্ট দিস থিং, থ্যাংক ইউ সো মাচ। সত্যি সোনিয়াজি আপনি খুব সুন্দরভাবে আপনার মতামত প্রকাশ করছেন আমাদেরকে, তো আমরা জানতে চাইবো যে মানুষ যখন বিপন্নে, মানুষ যখন এই পরিস্থিতির মধ্যে, তখন কোথাও না কোথাও আমাদের আশেপাশে যে পশু পাখি বা আমাদের যে জন্তু জানোয়ার যারা রয়েছে,
তারাও সেই একই জায়গায় হয়তো বিপাকে রয়েছে। তো সেখানে মানুষের কি করণীয়, যে আজকে যে স্ট্রিট ডগ বলুন বা পাখিরা যারা রয়েছে তারাও তো, এই আমি শুনলাম যে আমাদের রেসকোর্সের ঘোড়াগুলো মারা যাচ্ছে, তো এইভাবে মানুষ যেখানে বিপন্নে পশুরাও বিপন্নের মধ্যে রয়েছে, তো আপনার কি মতামত? খানিকটা তো আমি যা বুঝি যে মানুষ একটু এই করোনা ভাইরাসের সময় আরও যেন দেখতে একটু স্বার্থ স্বার্থপর হয়ে গেছে, সবাই বাজার যাচ্ছে, নিজের কথা ভাবছে, পাশের বাড়ির লোক পেলো কি না, কি আমি এত এত কেজি জিনিসগুলো বাজার থেকে তুলে নিচ্ছি সে অন্য কেউ কারোর জন্য থাকলো কি না, আই এম জাস্ট বদার্ড অ্যাবাউট মাইসেলফ অ্যান্ড মাই ফ্যামিলি। এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, এই অ্যাটিটিউডটাকে। তারপরে আপনার পাড়াতে আপনি দেখবেন কত কুকুর বিড়াল আছে, বা আমি অন্য অন্য অ্যানিমেলসেরও কথা বলছি, তাদের খাওয়া দাওয়া কিচ্ছু নেই, সব রেস্টুরেন্টস বন্ধ, হোটেলস বন্ধ, অল ইট আউটস বন্ধ আছে, বাড়িতে লোকে এখন ওদেরকে কিছু দিচ্ছে না, আগে তবুবাদিত এখন আর ওরা শেয়ার করতে চাইছে না, নট উইথ দ্য অ্যানিমেলস অলসো। এই জিনিসটা খুবই প্যাথেটিক, ভেরি ভেরি প্যাথেটিক। আপনারা যেইটুকু খাচ্ছেন এক মুঠো তো ওদেরকে দিতে পারেন, সামথিং মাস্ট বি গিভেন টু দিস অ্যানিমেলস, ওরা হেল্পলেস, আমরা আমাদের খাওয়া জোগাড় করতে পারি কিন্তু ওরা ওদের খাওয়া জোগাড় করার মতন ক্ষমতা নেই ওদের, কাজে উই মাস্ট কাম ফরওয়ার্ড, আর আমাদেরকে এটা করা উচিত, উই মাস্ট, আদারওয়াইজ দে উইল ডাই আর এটা একটা হরেবল সিচুয়েশন হবে। সত্যি এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে, যে পজিশানে থেকে এখন মানুষ এতটা স্বার্থপর হলে হবে না, মানুষকে মানুষত্ব দেখাতে হবে, সেটাই সোনিয়াজি আমাদেরকে বলার চেষ্টা করছেন। সোনিয়াজি আপনি একটু আগে আমাকে বললেন যে যারা করোনা পেশেন্ট যারা পজিটিভ হচ্ছে সেরে উঠছে অনেকে, কিন্তু তাদের অবস্থাটা কোথাও না কোথাও একটা মনে হচ্ছে যেন পৃথিবীর মধ্যে একটা কোনো কোণে পড়ে গেছে তারা, তো সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন ছোট করে? সেটাই আমি আগেও বললাম যে ওদেরকে সিম্পতি দেখাতে হবে, দে নিড ম্যাক্সিমাম সিম্পতি, ওদেরকে তো ভালোবাসতে হবে, সিম্পতি দেখাতে হবে। আপনি একটা ডিস্টেন্স মেনটেন করুন না, সেটা কোনো অসুবিধে নেই, কিন্তু যারা কয়েকটা কেসেসে আমি দেখেছি যারা একটু ছিচি ছিচি করে দূরে সরিয়ে দেয়, ইট ইজ নট রাইট। এটা সবসময় মনে রাখবেন আপনি কিন্তু বেঁচে নেই, আজ ওনার হয়েছে কাল আপনারও হতে পারে, তো সেই ট্রিটমেন্টটা আপনি কী ধরনের ট্রিটমেন্ট আশা করতেন লোকের কাছে সেই ট্রিটমেন্টই আপনি অন্যকে দেবেন, সেটাতে ওর আপনি একটা জিনিস আরও মনে করবেন যে উনি কিন্তু মেন্টালি দারুণভাবে এফেক্টেড, দারুণভাবে উনি যে ট্রিটমেন্টটা আন্ডারগো করেছেন সেটা কিন্তু উনি খুব খুশি মনে করেননি বা খুব মানসিক সুস্থতা নিয়ে করেননি, উনি কিন্তু মেন্টালি ভীষণভাবে ডিস্টার্ব। আর আমাদের ইট ইজ আর ডিউটি অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ নেবার, অ্যাজ এ রিলেটিভ, ওদের পাশে এই সময় দাঁড়ানো, অ্যাটলিস্ট ফোন করে কথা বলা, যদি কাছে না যেতে পারি খাবার দাবার পাঠিয়ে দেওয়া আর মেডিসিন অ্যারেঞ্জ করা, যাই হোক উই মাস্ট হেল্প দেম ইন এভরি পসিবল ওয়ে উই ক্যান। সোনিয়াজি এই পরিস্থিতিতে থেকে আপনি মানুষের পাশে কীভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন? দেখুন আমি খুব একটা বেশি বলবো না যে আমি করছি, বাট আমি লাস্ট ওয়ান উইক ধরে আই এম ট্রাইং মাই বেস্ট টু প্রোভাইড ফুড টু দ্য পুয়ার পিপল, যাদের কাছে রেশন নেই, দে আর কামিং টু মাই হোম, দে আর ক্রাইং লিটারেলি যে আমরা তিন দিন ধরে খাইনি, রান্না হয়নি, দুদিন ধরে খাইনি, রান্না হয়নি, সো আই এম ট্রাইং মাই বেস্ট টু প্রোভাইড দেম ইনাফ রেশন, কিন্তু আই ওয়ান্ট মোর পিপল টু কাম আপ, মোর পিপল টু জয়েন হ্যান্ডস অ্যান্ড লেট মি অ্যাকমপ্লিশ মাই টাস্ক অফ কিপিং নো বডি হাংরি, নো বডি শুড বি হাংরি। আমি যদি এক মুঠো খাই আমি হাফ মুঠো তো দিতে পারি লোককে, নিজের পেট ভরলে তো হবে না, আশেপাশের লোকরা চোখের জল, ওদের কান্না, ওরা না খেয়ে আছে, ওরা ডেলি বেজেস ওয়ার্কার, ওরা তো কাজ বন্ধ, ওরা কোত্থেকে আনবে, ওদের কাছে কোনো সেভিংস নেই। আমরা সবাই যদি মিলে একটা চেষ্টা চালাই যে উই উইল সাপোর্ট ওয়ান ফ্যামিলি, সবাই মিলে যদি একটা ফ্যামিলি সাপোর্ট করুক, বেশি করার দরকার নেই, দেন আই থিঙ্ক দিস প্রবলেম উইল বি সলভড, ইট হ্যাজ টু বি সলভড অ্যান্ড এভরিবডি শুড কাম ফরওয়ার্ড। আর একটা জিনিস আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে যে লোকের যে মন্তব্যগুলো আমি ফেসবুকে দেখছি ইদানিং, যে ওয়েন ইউ আর গিভিং সামবডি, ওয়েন ইউ আর হেল্পিং সামবডি, এজ এ পিকচার তোলা হচ্ছে কি মিডিয়া করা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে, লেট মি টেল ইউ দিস ইজ ভেরি মাচ এসেনশিয়াল। এসেনশিয়াল কেন?
যেমন আমি অ্যাজ আ টিচার মনে করি, একটা বাচ্চা একটা ভালো কাজ যদি ক্লাসে করে, আমরা আপলোড করাই, সামনে আনি, বাচ্চাটাকে পিকচার তুলি, অ্যান্ড উই পুট ইট অন দ্য বোর্ড আউটসাইড ফর এভরিবডি টু সি। এটাতে বাচ্চা কিন্তু এনকারেজড হয়, পরের দিন সে আরও ভালো কাজ করার চেষ্টা করে। সিমিলারলি যারা ডোনেট করছে, যারা ডোনেট করছে তারাই তো ইজিলি ডোনেট করছে না, তাদেরকেও অ্যারেঞ্জ করতে হচ্ছে, তাদেরকেও কিনতে হচ্ছে, তাদেরকে হয়তো নিজের পকেট থেকে করতে হচ্ছে। কাজে ইট ইজ নট আ ভেরি স্মল থিং, আপনারা যেটা মনে করছেন ইটস ভেরি ইজি, ভেরি স্মল টু লাইন আপ দ্য পিপল, টু অ্যারেঞ্জ দ্য পিপল, ওইভাবে যাতে সবাই পায় ওটা দেখা, ইটস আ গ্রেট হেডেক। আর সেই জন্যে ওদেরকে আপলোড তো করতেই হবে। আমরা যদি পিকচার পোস্ট করে এটা বোঝাতে চাই অন্য এনজিওকে কি অন্য একটা হিউম্যান বিংকে, আপনারাও এগিয়ে আসুন, আপনারাও এই ভালো কাজ করুন, আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনিথিং রং ইন ইট, কিচ্ছু এর মধ্যে আমি নেগেটিভ দেখতে পাই না। উই মাস্ট অল ডু, অ্যান্ড আই সি পিপল গেট এনকারেজড অ্যান্ড দে কাম টু দ্য ফোর ফ্রন্ট অ্যান্ড হেল্প দ্য পুয়ার পিপল, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। সোনিয়াজি, আমার পরের কোশ্চেন আপনার কাছে থাকবে যে সামনে ফেস্টিভ রয়েছে অনেকগুলো, আমাদের পয়লা বৈশাখ আছে, শবে বরাত আছে, তার আগে তো কীভাবে সেটা মোকাবিলা করা যেতে পারে? মানুষ তো ফেস্টিভে সবাই চায় আনন্দ করতে, সবাই চায় ফেস্টিভটাকে উপভোগ করতে, তো সেখানে মানুষকে আপনি কী মেসেজ দেবেন? হ্যাঁ, আমার একটাই মেসেজ আছে যে 2020 শবে বরাত অ্যান্ড পয়লা বৈশাখ ইউ জাস্ট স্পেন্ড ইট উইথ দ্য পুয়ার পিপল। আপনি আপনার বাড়িতে অনেক ভালো ভালো রান্না করেন, নতুন কাপড় পরেন, প্রত্যেক বছর তাই করেন, তো এবার আমার মেসেজ হবে যে আপনারা ভালো কাপড় হয়তো নতুন কাপড় পরবেন না, বিকজ শপিংয়ের কোনো এখানে ব্যাপারই নেই, কিন্তু যে ভালো রান্নাটুকু করবেন সেটা অন্তত দুটো গরিবের সাথে শেয়ার করুন, দেখবেন কত আনন্দ পাবেন, মনে হবে যে ফেস্টিভ্যালটা আমরা সত্যি মানেতে ইন ট্রু ইন কারেক্ট মিনিং উই হ্যাভ সেলিব্রেটেড ইট। এটা আপনাদের কাছে আমার মেসেজ, অ্যান্ড আই উইশ ইউ অ্যাডভান্স শবে বরাত অ্যান্ড আ ভেরি হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার। কমিউনাল হারমোনি নিয়ে আপনি কী বলতে চান? কমিউনাল হারমোনি আমি বলবো যে এই যে জিনিসটা আছে যে মানে হিন্দু আমি, ও মুসলিম আমাকে ছোটো নজরে দেখছে, আমি মুসলিম বলে ও আমাকে ছোটো নজরে দেখছে, আমি হিন্দু বলে, ইট ইজ অল রাবেশ, এটা পুরো মেড আপ, এটা পুরো মেড আপ। আমরা বছরের পর বছর আফটার ইন্ডিপেন্ডেন্স একসাথে থেকেছি, একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, দুলেছি, পড়েছি, আই হ্যাভ মেনি মুসলিম ফ্রেন্ডস অলসো। আর সেখানে আমি একটাই কথা বলবো যে এইসব জিনিসকে আপনারা, ইউ আর গিভিং চান্স টু সাম থার্ড পার্টি টু বিগিন আ ফাইট উইদ ইন আওয়ার সেলস, এটা কিন্তু করবেন না। উই আর অল ইউনাইটেড, উই উইল অল বি ইউনাইটেড, দেয়ার শুড বি লাভ অ্যান্ড নো হেট্রেড, নো হেট্রেড। কাজে এখানে কোনো হেট্রেডের জায়গাও না, সময়ও না, আমরা সব এক, আর সব এক হয়ে লড়াই করব, অ্যান্ড উই উইল ফাইট আউট দিস টেরেবল সিচুয়েশন। আর একটা কথা আমি বলি, কোনো ভালো কাজ একা করা যায় না, ওখানে টিম লাগে, টিমের খুব দরকার, আদারওয়াইজ কাজ ফুলফিল হওয়া সাকসেসফুলি একটা প্রবলেম আছে। সেইখানে এখানে দাঁড়িয়ে আমি আমার টিম মেম্বার্সদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি জানি যে ওরাও বিভিন্নভাবে বিভিন্ন ইয়ে করে আজ আমরা ইউনাইটেডলি দাঁড়িয়ে এক জায়গা হয়তো কোনো ভালো কাজ করতে পারছি না, উই আর অল ডুইং ইট, সবই করছি, ছোটো হোক বড় হোক যেমনই হোক, আমি সবাইকে তার জন্যে কনগ্রাচুলেট করি যে তোমরা করো, আজ আমরা একসাথে দাঁড়াতে পারছি না, তার মানে এটা না যে আমরা একসাথে কাজ করছি না, উই আর অল টুগেদার, যে যেখানে পারে, যে 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 এরিয়াতে থাকে আমার টিম মেম্বার্সরা, প্রত্যেকে এগিয়ে যান, প্রত্যেকে কাজ করুন। অ্যান্ড মাই স্পেশাল থ্যাংকস গোজ টু মাই ফ্রেন্ড মিস্টার নজরুল ইসলাম, ইন্সপেক্টর অফ পুলিশ লালবাজার, যে উনি সারাক্ষণ আমার সাথে পাশে থাকেন, ভালো কাজে হেল্প করেন, ইভেন দো হি ইজ টু বিজি, কিন্তু উনি ওনার বিজি স্কেডিউল থেকেও বেরিয়ে অনেক ভালো ভালো কাজ করেন। আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু হিম, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু মাই ফ্যামিলি অলসো, যে প্রত্যেকে, ইভেন মাই ডটার্স, ইভেন মাই মেড, ইভেন মাই হাজব্যান্ড, মাই ফাদার ইন ল, দে অলওয়েজ সাপোর্ট মি। আমি যদি মনে করি যে আজ আমি কোনো ভালো কাজ করবো, দে আর দ্য ফার্স্ট ওয়ান হু টেল মি দ্যাট ইয়েস গো আহেড ডু ইট অ্যান্ড ইউ মাস্ট হেল্প। ওদের সাপোর্ট ছাড়া তো অত দূর এগোনো আমার পক্ষে কখনো সম্ভব হতো না। ওদের সাপোর্ট, আমার টিম মেম্বারদের সাপোর্ট, আমার ফ্রেন্ড মিস্টার নজরুল ইসলাম স্যারের সাপোর্ট, এসব নিয়ে আমি আগে বাড়ছি, এবং আপনাদেরকেও এনকারেজ করব, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড ডু সামথিং গুড ফর দ্য সোসাইটি, স্পেশালি অ্যাট দিস মোমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সোনিয়াজি।
এবার আমি একটু শ্রেয়া পান্ডের কাছে যাব, ওর কি মতামত এই করোনা ভাইরাস নিয়ে এবং এই সংস্থার পক্ষ থেকে কি মেসেজ দিতে চাইছে আপনাদের, আমরা শুনে নেব। আমার কাছে বেশি কিছু নেই বলার জন্য, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট উই আর জাস্ট আস্কিং ইউ টু স্টে হোম এন্ড স্টে সেফ, দ্যাটস অল। থ্যাংক ইউ শ্রেয়া এবং থ্যাংক ইউ সোনিয়া জি, আপনারা আপনাদের মতামত আমাদের দর্শকদের জানালেন এবং আমাদের সাথে আপনার ভ্যালুয়েবল মতামত শেয়ার করলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। দর্শকদেরও বলবো আপনারা এই মতামতগুলো মাথায় রাখুন এবং চেষ্টা করুন যে একটু মেনে চলার, আমরা সবাই মিলে যদি একসাথে এইভাবে যদি আমরা নিয়ম শৃঙ্খলাভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা নিশ্চয়ই এই করোনাকে আমরা জয়লাভ করতে পারবো। তাই আজকে এখান থেকেই আমরা বিদায় নিচ্ছি, আগামী দিনে আরও এরকম অনেক অনেক তথ্য নিয়ে আরও অনেক নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের কাছে আমরা সবসময় থাকবো। ততক্ষণের জন্য দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, নমস্কার। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সবসময় আপডেট থাকুন খবরে